আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এমএস ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ডের কাজ করবেন, সেই কাজগুলোর ক্ষেত্রে কীভাবে আপনারা লাইন স্পেসিং করবেন সেটা দেখাচ্ছি। আপনারা লাইন স্পেসিং অর্থাৎ লাইনের মাঝখানে গ্যাপ দেওয়ার জন্য আপনারা একটা অপশনস ব্যবহার করতে হবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। অলরেডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনি কিভাবে লাইন স্পেস বাড়াবেন, স্পেস কমাবেন, স্পেস কাস্টম করবেন, কাস্টমাইজ করবেন, সেই সব অপশন এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। আপনারা যদি লেখাগুলো সেন্টার করতে চান, লেফট করতে চান, রাইট করতে চান, সবগুলো অপশনস এখানে ব্যবহার করার সুযোগ আছে আপনার। এখানে অনেকগুলো ফাংশন আছে, আপনার প্রয়োজন মতো আপনি এগুলো ব্যবহার করতে পারেন। আপনি দেখুন এই ডগ লেখাটা, এটা মাঝ নিচে পড়ে গেছে পুরো লেখাটা থেকে। এটা কিভাবে আপনি উপরে উঠাবেন, আপনি কিভাবে এটা এক লাইনে আনবেন সেটা দেখুন। জি, এখান থেকে এই অপশনটা থেকে ফার্স্ট লাইন এই অপশনটা থেকে আপনি এটাকে লেখাটাকে আবার সব এক সিরিয়ালে নিয়ে আসতে পারেন। আর সবসময় লেখাগুলো লেফট অ্যালাইনমেন্টে রাখবেন, লেফট অ্যালাইনমেন্টে রাখলে আপনি কোনো ধরনের প্রবলেম হবে না। আর মার্জিনটা ঠিক করে নেবেন, লেখার সবসময় মার্জিনটা ঠিক রাখতে হবে। চাইলে বিভিন্ন ধরনের শেড দিতে পারেন, লাগায় বিভিন্ন ধরনের শেডিং করতে পারেন, শেডিং এর বিভিন্ন ধরনের অপশন এখানে রয়েছে। আপনারা দেখতে পারবেন কোনটার কি কাজ, সেটা আপনারা ওটার উপরে জাস্ট মাউসটা ধরলেই আপনি দেখতে পারবেন যে কোনটা দ্বারা কি কাজ করা হয়, সেটা আপনারা শুরুতেই বুঝতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের কালার আছে, আপনার প্রয়োজনে আপনি দিতে পারেন, আপনার যেটা মনে চায় সেই কালারই আপনি দিতে পারেন। কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব নতুন কোনো সুন্দর ভিডিও দেওয়ার জন্য, আরও বুঝিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য আরও ভালো করে। আর যদি সম্ভব হয় আমাকে মেইল করবেন, আমার মেইল অ্যাড্রেস দেওয়া আছে। এখানে আপনি বিভিন্ন ধরনের কালার অপশন পাবেন, আপনি চাইলে আপনি শেডিং করতে পারেন, আপনি ফন্ট কালার করতে পারেন, আপনি লাইন স্পেসিং করতে পারেন, আপনি চাইলে ডট দিতে পারেন সামনে পিছনে আপনার সেন্টেন্সের, আপনার যদি সেন্টেন্সগুলো কোশ্চেন আকারে অথবা পয়েন্ট আকারে অথবা টেবিল আকারে দেখানোর প্রয়োজন হয় আপনি তাহলে টেবিল এঁকে তারপরে টেবিলের ভিতরে ওই শব্দগুলো নিতে পারেন। সব অপশন এখানে আপনার জন্য খোলা রয়েছে।
আমি শেডিং করলাম, দেখেন কালারগুলো ম্যাচ না হলে কিন্তু আপনার লেখাটা খারাপ দেখাবে। তো আপনাকে কালার অবশ্যই ম্যাচ করে দিতে হবে। আপনি বর্ডার অপশন থেকে বর্ডারগুলো দেখতে পারবেন। আপনি চাইলে লেখার আশেপাশে বর্ডার দিতে পারবেন, চতুর্পাশে বর্ডার দিতে পারবেন, মাঝখান দিয়ে দিতে পারবেন, লেখার সাইড বা সাইড দিয়ে দিতে পারবেন, লেফট রাইট আপ সাইড ডাউন সব জায়গা থেকে বর্ডার দিতে পারবেন আপনি। বিষয়গুলো আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ, আমি অবশ্যই অবশ্যই ভালো করে আরও রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর কোথায় কোথায় ইম্প্রুভ করতে হবে আমাকে আমার ভিডিওকে সেটা অবশ্যই আমাকে জানাবেন ইনশাল্লাহ। অনেক খুশি হব, অনেক কৃতজ্ঞ থাকবো যদি আপনারা বলেন যে আমার এখানে এখানে ইম্প্রুভ করতে হবে, এখানে ভালো করতে হবে। আমি ইনশাল্লাহ চেষ্টা করব সর্বোচ্চ। ধন্যবাদ, ভালো থাকবেন ইনশাল্লাহ, দোয়া করবেন, ভালো থাকবেন। হিন্দু ভাইদের নমস্কার, মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আপনারা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন।